আগামী 25 নভেম্বর আমাদের রাজ্যে 3টি বিধানসভায় উপনির্বাচন। এই 3 উপনির্বাচনের মধ্য দিয়ে রাজ্য সরকারের পরিবর্তনের প্রশ্ন নির্ভর করছে না, কিন্তু রাজ্যে যে সরকার পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা এবং দিল্লিতে যে সরকার বিজেপি নেতৃত্বে চলছে, এই 2 সরকারই অগণতান্ত্রিক। মানুষের তাদের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য এই 2 সরকারের পক্ষ থেকেই কোনো নজর নেই। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা রাজ্যে বামফ্রন্টের সভা করে সিদ্ধান্ত করি যে এই 3টির মধ্যে 1টি করিমপুর, যেখানে আমি বসে আছি, এখানে বামফ্রন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি 2টি কেন্দ্র কালিয়াগঞ্জ এবং খড়গপুর বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় কংগ্রেস। এবং তদনুযায়ী বামফ্রন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে আমাদের এই কথাবার্তা সেখানে পরিষ্কার হয়। এই সভাটা ছিল 30 অক্টোবর। আমরা প্রথম ভেবেছিলাম 30 অক্টোবরই আমরা প্রার্থী ঘোষণা করব, কিন্তু সেটা সন্ধ্যের পর হয়ে গেছিল, তাই আমরা ঠিক করলাম যে আমরা 31 তারিখে আমাদের প্রার্থী পদ ঘোষণা করব, এবং সেটাও আমরা কমিউনিকেট করি জাতীয় কংগ্রেসের নেতৃত্বকে। আমরা দুপুরবেলা আমাদের ঘোষণা করি প্রেস মিট করে, আর প্রদেশ কংগ্রেস তাদের প্রার্থীপদ ঘোষণা করে বিকেলবেলা, সন্ধ্যাবেলা তারা ঘোষণা করে। তারপর থেকে নির্বাচনী প্রচার প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। আমরা কেন জাতীয় কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করলাম, এই জন্য যেভাবে গণতন্ত্রের ত্রুটি চিপে ধরছে রাজ্য সরকার, তৃণমূল নেতৃত্বে রাজ্য সরকার এবং বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে মানুষের ব্যাপক সমাবেশ ঘটানো প্রয়োজন। যারাই তৃণমূল কংগ্রেস বিরোধী, যারাই বিজেপি বিরোধী, তাদের এই 3 কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত প্রার্থী এবং প্রদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী, তাকে ভোট দেওয়া উচিত। ছোট্ট ইংরেজি কথায় বলা যায়, টু ম্যাক্সিমাইজ ভোট এগেইনস্ট টিএমসি অ্যান্ড বিজেপি, আমাদের বামপন্থীদের কংগ্রেস পার্টির সমর্থন করা উচিত এবং বামপন্থীদের আবার কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা উচিত। এর মধ্যে কোনো ঢাক ঢাক গুড়গুড় কিছু বিষয় নেই, পরিষ্কার। কারণ আমরা যদি রাজনৈতিক স্তরেতে ম্যাক্সিমাইজ করতে না পারি টিএমসি এবং বিজেপির ভোট, তাহলে পর সাধারণ মানুষের কাছে বার্তাটা কিভাবে যাবে? তাই আমাদের আপিল হচ্ছে এই 3 কেন্দ্রে, করিমপুর সহ এই 3 কেন্দ্রেই আমাদের উচিত হবে, যারাই টিএমসির মিথ্যে কথা এবং বিজেপির মিথ্যে কথা ধরতে পেরেছেন, যারাই দেখতে পাচ্ছেন
জীবন যন্ত্রণা লাঘব করার জন্য কোনো কাজ টিএমসি সরকার বা বিজেপি সরকার করছে না। তাদের বাম ফ্রন্টের প্রার্থীকে জয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করা উচিত। আমরা ফিরিস্তি অনেক দেওয়া যায়, আমি অনেক ফিরিস্তির কথা বলছি না, বলছি যে যে উন্নয়নের পক্ষে টিএমসি ভোটের কথা বলছে। কিসের উন্নয়ন? পার্শ্ব শিক্ষকরা তারা অবস্থান করছে, তারা অনশন করছে, তাদের একজন মারা গেছে, এক শিক্ষিকা মারা গেছেন, এবং সেখানে 50 মিটার দূরত্বে আহারে বাংলা, আহা আহা আহারে বাংলা করছে কারা? তৃণমূল নেতৃত্বে সরকারের অর্থ অপচয় করে। যখন মানুষ না খেয়ে মরছে তখন আহারের বাংলা পঞ্চব্যঞ্জনে খাওয়ার ব্যবস্থা সরকারি উদ্যোগে, এটা বুঝিয়ে দেয় মানুষের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য টিএমসির কোনো মাথা ব্যথা নেই। তথাকথিত উন্নয়নের নামে তারা অর্থের অপচয় করছে, মানুষের জীবন যন্ত্রণা লাঘব করছে না, অন্যদিকে গণতন্ত্র হরণ করছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সব দিক থেকে তারা মানুষের অধিকারের উপর হামলা করছে। অধিকার থাকলে পর, নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ থাকলে পর যে কি ঘটে তার প্রমাণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে টিএমসি হেরেভূত, বিজেপি হেরেভূত, সেখানে বামপন্থীরা তারা জয়যুক্ত হয়েছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যায় যে মানুষের স্বাধীন মত প্রকাশের সুযোগ নির্বাচনে থাকলে মানুষ নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারবে। আমি মনে করি করিমপুরের যে প্রার্থী আছে কমরেড গোলাম রাব্বি, তাকে করিমপুরবাসী বিপুল ভোটে জয়ী করার জন্য বাকি কয়েকটা দিন একেবারে মানে বিশ্রাম না করে কাজ করবেন, এই প্রত্যাশা করছি যে করিমপুর মানুষ বিগত 9টা নির্বাচন হিসেব যদি নেই, 6বার জিতিয়েছে বামপন্থীদের, এবার তারা জেতাবেন বামপন্থী প্রার্থীদের। ধন্যবাদ।